अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम। अरे আমরা রোল কলটা করি, 401, 2, 3, প্রেজেন্ট স্যার। 4, 5, 6, 7, 8, প্রেজেন্ট স্যার। 9, 10, 11, প্রেজেন্ট স্যার। 12, 13, 14, স্যার 402 প্রেজেন্ট। স্যার আমি বারবার ক্লাস থেকে বের হয়ে যাইতেছি স্যার, আর ফোনও অফ হয়ে যাইতেছে স্যার। স্যার ক্লাস টিচারকে ইনফর্ম করছি। 474, হ্যাঁ স্যার, আমার রোলটা একটু আগে দিয়ে রাখেন স্যার। 474, ঠিক আছে, দিলাম। চেষ্টা করো থাকার, হ্যাঁ, নিজেকে দড়ি দিয়ে বেঁধে রাখো। হ্যাঁ স্যার। দড়ি দিয়ে বেঁধে রাখো মানে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, 412, 13, 14, 15, 16, প্রেজেন্ট স্যার। 17, 18, প্রেজেন্ট স্যার। 19, 20, 21, প্রেজেন্ট বাইশ, স্যার। 21, জি স্যার। 21, বাইশ, 23, প্রেজেন্ট কিসে গলায় গলায় কিসে? স্যার। অবশ্যই আমি ফার্স্টিন কাম লেগে গেছে। জি স্যার অনেক। ও আচ্ছা, নজর লাগছে কারোর মনে হয়, তাই না? আচ্ছা, 24, প্রেজেন্ট স্যার। 25, 26, 27, 28, প্রেজেন্ট স্যার। 29, প্রেজেন্ট স্যার। 30, 31, প্রেজেন্ট স্যার। 32, প্রেজেন্ট স্যার। 33, 34, প্রেজেন্ট স্যার। 35, 36, 37, 38, প্রেজেন্ট স্যার। 39, 40, প্রেজেন্ট স্যার। স্যার 37 প্রেজেন্ট দিয়েছি তো। 37, 38 আছো? 38 আছো? 38 কি আছো? 38 নাই, ঠিক আছে। আচ্ছা, 41, 42, প্রেজেন্ট স্যার। 43, 44, প্রেজেন্ট স্যার। 45, 46, প্রেজেন্ট স্যার। 45,
पंचाश एकान्न बान्न तिप्पन्न चुवान्न पंचान्न छाप्पन्न प्रेजेंट सर सर प्रेजेंट प्रेजेंट कत चुवान्न चुवान्न सतान्न आठान्न उनसाठ प्रेजेंट सर उनसाठ साठ जी सर एकषट्टि प्रेजेंट सर सर बावन कत सर सत्ताईस एकषट्टि कत बोलला सर हाँ হ্যাঁ বলো স্যার ও 452 আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার 445 এ নেট প্রবলেম গ্রুপে বলছে 45 ঠিক আছে আমি 45 আর 52 টা দিলাম এবার 62 63 64 প্রেজেন্ট স্যার 63 ও 63 चौषटी पैषटी छेषटी प्रेजेंट सर छेषटी सातषटी प्रेजेंट सर आठषटी प्रेजेंट सर ऊनसत्तर प्रेजेंट सर सत्तर एकहत्तर बहत्तर प्रेजेंट सर तिहत्तर चुहत्तर ताकि दिलाम पचहत्तर प्रेजेंट सर छिहत्तर प्रेजेंट सर सतहत्तर प्रेजेंट सर अठहत्तर प्रेजेंट सर ऊनाशी आशी प्रेजेंट सर एकाशी एकाशी नहीं अच्छा तुम्हारे बोलते हैं क्यों आज पौड़े जॉइन करने से आज इधर पौड़े चार चार सौ नौ एक एक कोई बोलो चार सौ बार चार सौ छः अच्छा चार सौ बार नो अच्छा तब चार चार सौ बार नो दिए थी चार सौ छः अच्छे पसंद दिए छः ठीक अच्छे आपके চারশো আটান্ন হ্যাঁ দিলাম আর কেউ বাকি আছে আর কেউ পরে জয়েন করেছো নাই তাহলে ঠিক আছে চলো এবার আমরা পড়াশোনা দেখি সবাই খাতা কলম নিয়ে নাও সবাই খাতা কলম নিয়ে নাও গতদিন তিনটা কলামের ভিতরে কিভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে পারি আমি তোমাদের সেটা দেখিয়েছিলাম কেউ কেউ একটু কম কম বুঝেছো কেউ কেউ একটু ভালো বুঝেছো আজকে যদি আরো একটু অঙ্ক করা হয় তাহলে এটা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের মতো অনেকেই প্রথম ক্লাসে ছিলে না অনেকেই প্রথম ক্লাসে ছিলে না এখন ক্লাসে আছো আজকে আর যারা প্রথম ক্লাসে ছিলেন এদেরকে আমি বলছি আমরা কিন্তু আমাদের ক্লাসের ভিডিও রেকর্ডিংটা ইউটিউবে দিয়ে দেই তোমরা কি জানো এটা যারা জানো না তারা ইউটিউব চ্যানেলের নামটা একটু বলেন আমি লিংক দিয়ে দেই গ্রুপে সব সময় যখনই কোনো ভিডিও আপলোড দেই আমি সাথে সাথে ওটা গ্রুপে লিংক দিয়ে দেই ওই লিংকে ক্লিক করলে তুমি সরাসরি দেখতে পাবে আজকে আবার একটু লিংকটা দেন হ্যাঁ আজকে আবার দিয়ে দিব তো যখনই মিস হয়ে যাবে ক্লাস বা যখন তুমি রাতে বসে অঙ্কটা করতে বসবে তখন তুমি ভিডিওটা অন করে রেখে অঙ্কটা করতে পারবে যে আমরা কিভাবে অঙ্কটা করেছি তুমি দেখে দেখে আমার সঙ্গে সঙ্গে বুঝে বুঝে অঙ্কটা করতে পারবে হ্যাঁ
স্যার আমার লিংকটা কেটে গেছিল স্যার, আমার 450 কি প্রেজেন্ট দিয়েছেন? 450 450 না এটা তো দেওয়া হয়নি, এই যে দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। তুমি এখন রেডি আছো তো পড়ালেখা নিয়ে, বই খাতা নিয়ে বসছো? জি স্যার। আচ্ছা, নাকি তরকারি কিনতে বেরিয়েছো? বই খাতা নিয়ে বসছো নাকি তরকারি কিনতে বেরিয়েছো? সত্য কথা বলো। না স্যার বসছি স্যার, ফার্স্টে ছিলাম, মিডল দিয়ে লিংকটা কেটে। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে অঙ্কটা করবো। গতদিন করেছিলাম এক নম্বর অঙ্কটা, আজকে আমরা এই যে দুই নম্বর অঙ্কটা করবো। তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ দুই নম্বর একটা অঙ্ক আছে তোমাদের সামনে। আজকে আমরা এই দুই নম্বর অঙ্কটা যখন আবার গতদিনের মতো করে আস্তে আস্তে হাতে হাতে করব, তখন তোমরা খুব সুন্দর ভাবে বুঝতে পারবে যে কিভাবে আমরা তোমার বিকৃত পণ্যের ব্যয়টা বের করবো। আর এটা শেখা হয়ে গেলে আমরা মোট মুনাফাটা বের করবো। মনে রেখো, মোট মুনাফাটা একটু প্র্যাকটিস করার পরেই কিন্তু আমরা নিট মুনাফা বের করা শিখে ফেলবো। কঠিন কঠিন সমন্বয় দিয়ে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো, কিন্তু আজকে আগে বিকৃত পণ্যের ব্যয়টা আরো একবার। তাহলে চলো আমি এই দুই নম্বর অঙ্কটা আমার হোয়াইট বোর্ডে নিয়ে যাই, যেটাতে আমি তোমাদের সঙ্গে হাতে হাতে অঙ্কটা করবো। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এই যে আমার হোয়াইট বোর্ড, খাতা কলম সামনেই আছে। ভেরি গুড লক্ষ্মী মেয়ে, এই যে দেখো আমরা দুই নম্বর কোশ্চেনটা নিয়ে নিলাম এখানে। এই অঙ্কটা করার জন্য আমরা এই ধরনের একটা ছকটা নিই, দেখছো? সবাই ছকটাও টেনে ফেলো। বিশদ আয় বিবরণী, আংশিক, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়, এই তিনটা টাকার কলাম। তার মধ্যে বিক্রয়ের জন্য সর্বশেষ কলামটা বিক্রয়ের জন্য, এখন তো আমরা বিক্রয়টা লিখছি না। বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য দ্বিতীয় কলাম, আর বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যাদের সঙ্গে সমন্বয় আছে তারা এক প্রথম কলাম, যাদের সাথে সমন্বয় নাই তারা সরাসরি দ্বিতীয় কলাম। এভাবে না আমরা অঙ্কটা করি। তিন নম্বর কলামটা বিক্রয়ের জন্য, এখন আমরা বিক্রয় লিখছি না। দুই নম্বরের কলামটা বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে সমস্ত আইটেমের সঙ্গে কোনো সমন্বয় নাই তাদেরকে সরাসরি আমরা এই কলামে লিখব, আর যাদের সাথে সমন্বয় আছে তাদেরকে আমরা প্রথম কলামে লিখে তারপর আমরা দ্বিতীয় কলামে লিখব। কি বলছি বুঝছো? তাহলে এখন আমরা যে বিক্রিত পণ্যের ব্যয়টা লিখবো তাহলে তার কলামটা হচ্ছে দ্বিতীয় কলাম। আমি একটা কাজ করি, আজকে আমি দ্বিতীয় কলাম একটা কালার করে দিই, আমি দ্বিতীয় কলামে একটা কালার করে দিই, এই কালার করে দিলাম। তার মানে আমরা দ্বিতীয় কলামে যাদেরকে লিখবো তারা, যাদের সাথে কোনো সমন্বয় নাই তারা এই আমাদের কালার করা, আমাদের রঙিন কালার করা, আমাদের রঙিন এই ঘরটায় বসবে, ঠিক আছে? আর যাদের সঙ্গে সমন্বয় আছে তারা এইটাতে বসবে। এটা হচ্ছে আমাদের টেবিল। সবাই টেবিল রেডি করে ফেলছো? রেনেসাস তো রেনেসা। শরীর ভালো? সুকন্যা আসছো? সুকন্যা বলতো দেখি, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে আমরা সর্বপ্রথম কোন আইটেমটা লিখবো সুকন্যা বলতো? কখনোই না, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গিয়ে আমরা সর্বপ্রথম প্রারম্ভিক মজুত পণ্য লিখবো, ঠিক না বলতো সবাই? নিট বিক্রয়ের সঙ্গে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে আমাদের নিট বিক্রয়ের সঙ্গে সম্পর্ক, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গিয়ে নিট বিক্রয়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই যে দেখো আমাদের প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে, দেখছো? এই যে ছয় নম্বরে পেয়েছে সবাই কত? 60,000 টাকা। তাহলে আমরা সর্বপ্রথম এই 60,000 টাকাটা প্রারম্ভিক মজুত পণ্যটাই আমরা সবার আগে লিখে দিব না বলতো? জি স্যার। আর প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে কোনো সমন্বয় নেই বলে আমরা কিন্তু এই টাকাটাকে সরাসরি আমাদের কালার করা ঘরটাই দ্বিতীয় কলামে দিব, এই কলামে লিখে দিব 60,000 টাকা। দেখছো তোমরা, 60,000 টাকা আমরা সরাসরি এখানে লিখে দিব, কারণ তার সাথে কোনো সমন্বয় নেই। থাকলে সে সরাসরি এই ঘরে বসতো না, তখন সে এখানে বসতো, এখান থেকে সে ওখানে যেত, তাই না? আচ্ছা, প্রারম্ভিক মজুত পণ্যের পর আমরা দ্বিতীয় আইটেম যেটা লিখি সেটা যেন কি ছিল, সেটা যেন কি ছিল? ক্রয় ছিল না? দ্বিতীয় আইটেমটা কি ক্রয় না বলতো? তাহলে আমরা দ্বিতীয় আইটেমটা ক্রয় লিখবো। কিন্তু তোমরা জানো ক্রয়ের সাথে সমন্বয় থাকে, তাই আমরা এই যে ক্রয়টা দেখছো 2,80,000, আমরা কিন্তু এই 2,80,000 ক্রয় কি তাহলে এবার আমরা প্রথম টাকার কলামে লিখে সরাসরি লিখতে পারবো না, তাই আমরা ক্রয়টাকে এই যে 2,80,000 লিখে দিলাম। দেখো
2,80,000 লিখে দিলাম, কারণ এই ক্রয়ের সাথে কোনো সমন্বয় আছে, এটাকে কালার করা ঘরে লেখা যাচ্ছে না এখন, ঠিক না বলো তো? জি স্যার। তাহলে এখন ক্রয় থেকে আমরা যে সমন্বয়গুলো করি, তোমরা সবাই বলো, সর্বপ্রথম না আমরা অলিখিত ক্রয় থাকলে সেটা যোগ করব, যদি থাকে অঙ্কে, অলিখিত ক্রয় থাকলে না সেটা সবার আগে যোগ করব। আর সেই অলিখিত ক্রয়টা কোথায় থাকবে? সমন্বয় থাকবে। দেখো তো নিচে কোথাও, নিচের সমন্বয় কোথাও অলিখিত ক্রয় দেওয়া আছে কি না? নিচের সমন্বয়ের মধ্যে কি কোথাও আমাদের অলিখিত ক্রয় আছে? নাই। তাহলে আমরা যোগ করতে পারছি না, তাহলে যত আইটেম আছে সব আমরা এখন বাদ দিব। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি, ক্রয়ের সঙ্গে যোগ করার মতন কেবল একটাই আইটেম রয়েছে, সেটা হচ্ছে অলিখিত ক্রয়। আর যেহেতু সেটা নাই, তাহলে এখন আর আমরা যোগ করবো না, তাহলে এখন আমরা বাদ দিব। তবে একটা আইটেম বাদ দিলে সরাসরি আমরা প্রথম টাকা ঘরে লিখে দিতাম, কিন্তু যদি একাধিক আইটেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ওদেরকে একসাথে ইনার কলামে রেখে, বারান্দায় রেখে যোগ করে তারপর আমরা প্রথম কলামে নিব, বুঝছো? যদি একাধিক আইটেম হয়, দেখি তো একাধিক আইটেম আছে কিনা। দেখো তো ওই যে ক্রয় ফেরত আছে না, এই ক্রয় ফেরত আছে না আমাদের এখানে? জি স্যার। জি স্যার, ক্রয় ফেরত 5,000, এটাতে একটা আইটেম, ক্রয় ফেরত 5,000 একটা আইটেম, আবার ক্রয় বাকটা আছে একাধিক আইটেম, আমার নিচে সমন্বয় আছে। তাহলে আমরা ইনার বারান্দায় লিখি, ক্রয় ফেরত 5,000 একাধিক আইটেম যেহেতু রয়েছে, তাহলে ক্রয় ফেরত 5,000 লিখে দাও। ক্রয় ফেরত 5,000টা লিখে দিলাম আমরা ইনারে, এই যে বারান্দায় লিখে দিলাম, কোনো ঘরে না লিখে, সবগুলোকে একসঙ্গে যোগ করে তারপর আমরা আউটার কলামে লিখব। তবে তোমরা যদি কেউ সরাসরি এখানে বিয়োগ করে লিখতে চাও, লিখতে পারো, সমস্যা নাই, দেখতে একটু খারাপ লাগবে কিন্তু অঙ্ক হবে। আর আমরা একটু এখানে লিখে ফেলি, দেখো এখানে আমাদের এরপরে রয়েছে ক্রয় বাকটা, বলো ক্রয় বাকটাও তো ক্রয় থেকে বাদ যায়, তাই না? তাহলে ক্রয় বাকটাকেও আমরা ওই 3,000 টাকা, এটাকেও আমরা নিচে লিখে দিই, ক্রয় বাকটা 3,000, এটাও যেহেতু ক্রয় থেকে বাদ যাবে তাই এটাকেও আমরা এখানে লিখব। আমরা গতদিন একবার একটা অঙ্ক করেছি, আজকে আরো একটা করছি, আমি শিওর যে তোমরা হাতে হাতে আমার সঙ্গে সঙ্গে 2-3টা অঙ্ক করো, তাহলে এগুলো তোমাদের কাছে একদম কঠিন লাগবে না। কিভাবে করতে হয়, যাদের কলাম নিয়ে প্রবলেম আছে, কোনটা কোন কলামে লিখবো সেটাও ক্লিয়ার হয়ে যাবে, সেটাও ঝামেলা হবে না। তাই দেখো মনোযোগ দিয়ে সবাই, আমরা এই যে ক্রয় বাকটাও লিখলাম, ক্রয় ফেরত লিখলাম, এই দুটো আইটেম রেওয়া মিলেই থাকে, আমরা রেওয়া মিল থেকে নিয়ে লিখলাম। রেওয়া মিলের ভিতরে আর যে আইটেম গুলো রয়েছে, ক্রয় পরিবহন এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, মজুরিটাও অন্যান্য প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্কটাও অন্যান্য প্রত্যক্ষ খরচ, জাহাজ ভাড়াটাও অন্যান্য প্রত্যক্ষ খরচ, এর ভিতরে ক্রয় থেকে বাদ যাবে এমন কোনো আইটেম কিন্তু আর নাই। এবার সমন্বয়ে দেখি, বিনামূল্যে পণ্য বিতরণ, এই তোমরা বলো তো বিনামূল্যে পণ্য বিতরণ করলে সেটা কি আমাদের ক্রয় থেকে বাদ যায় না? এই বিনামূল্যে পণ্য বিতরণ করলে আমাদের ক্রয় থেকে বাদ যাবে না বলো তো? এটা আমাদের ক্রয় কিন্তু পণ্যের মূল্যকে কমাবে না। তাহলে বিনামূল্যে পণ্য বিতরণের পরিমাণটা কত আছে? 15,000 লিখে দাও, লিখে দাও বিনামূল্যে পণ্য বিতরণ 15,000। এই যে বিনামূল্যে পণ্য বিতরণটা লিখে দিলাম। আচ্ছা বিনামূল্যে পণ্য বিতরণের পর তোমরা দেখো মুনাফাবিহীন পণ্য বিক্রয়, মুনাফাবিহীন পণ্য বিক্রয়টাও যে ক্রয় থেকে বাদ যায় এটা তোমরা জানো তো না, মনে আছে না? আমি বলেছিলাম মুনাফাবিহীন পণ্য বিক্রয় ক্রয় থেকেও বাদ যায়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিক্রয় থেকেও বাদ যায়। মুনাফাবিহীন পণ্য বিক্রয় ক্রয় থেকেও বাদ যায়, মুনাফাবিহীন পণ্য বিক্রয় বিক্রয় থেকেও বাদ যায়। তাহলে চলো আমরা মুনাফাবিহীন পণ্য বিক্রয়কে এখন বিক্রয় থেকে বাদ দিয়ে দেই, ক্রয় থেকে বাদ দিয়ে দেই। এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা, এই সমস্যা হচ্ছে না কি করতে? এই করতে সমস্যা হচ্ছে না যে আমি কি খুব দ্রুত করে ফেলছি? আমি কি খুব দ্রুত করে ফেলছি? আস্তে 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 করছি, এটা বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারছো? জি স্যার। ঠান্ডা মাথায় সুন্দর করে ব্রাজার পড়ার টেবিলে বসে শিখতে যদি চাও তো শেখানো যাবে, যত কঠিন সমন্বয় থাকুক আমরা কিন্তু শিখে ফেলতে পারবো, কিন্তু ইচ্ছে থাকতে হবে, ঠান্ডা মাথায় বসো। সামনাসামনি ক্লাস না করলেও অনলাইনে কিন্তু অ্যাকাউন্টিংটা শেখানো যায়। দেখো আমরা 10,000 টাকা কিন্তু মুনাফাবিহীন পণ্য বিক্রয়টা লিখে দিলাম। আচ্ছা আর কোনো আইটেম আছে কিনা ক্রয় থেকে বাদ যদি একটু দেখি। দেখো ওনারা গ নম্বর একটা কথা বলেছে যে
সমমনির মুদিতপণ্য মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য রয়েছে তোমার 5,000 টাকা। আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কখনো পণ্য আগুনে পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় সেটা অবশ্যই আমাদের ক্রয় থেকে বাদ যাবে, যাবে না বলো তো? যদি কখনো কোনো পণ্য আগুনে পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ক্রয়কৃত পণ্যটা অবশ্যই কমে যাবে, তাই আগুনে বিনষ্ট পণ্য সব সময় ক্রয় থেকে বাদ দিতে হয়। তাহলে আমাদের আগুনে বিনষ্ট পণ্য রয়েছে 5,000, এটাও আমরা আমাদের ক্রয় থেকে বাদ দিয়ে দিব। আগুনে বিনষ্ট পণ্য রয়েছে 5,000, এটাও আমরা আমাদের ক্রয় থেকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে দেখো আমি যতগুলো সমন্বয় করলাম, ক্রয় থেকে বাদ দেওয়ার মতন যতগুলো আইটেম আমাদের হাতে এসেছিল আমরা সব কয়টা পেয়ে গেলাম, এর থেকে বেশি আর কোনো আইটেম নাই। তাহলে একটা কাজ করি, এই সকলকে যোগ করে আমরা এখানে 2,80,000 টাকা থেকে বাদ দেই, তাহলে আমরা আমাদের ক্রয়টাকে কালার ঘরে লিখতে পারবো, তাহলে আমরা আমাদের ক্রয়কে এবার কালার ঘরে লিখতে পারবো, তাই না? আমরা এইগুলাকে সব যোগ করে দেখি তো আমাদের মোট কত টাকা ক্রয় থেকে বাদ যায়, দেখি তো যোগ করে দেখি কত টাকা ক্রয় থেকে বাদ যায়। 8 কথা দেখো তো, 20 25 28,000 নাকি 38,000। তাহলে এই 38,000 টাকা এখন আমরা 2,80,000 থেকে বাদ দিলে এবার কিন্তু আমাদের ক্রয়টা মুক্ত হয়ে যাবে, সমন্বয় মুক্ত হয়ে যাবে, এবার ক্রয়টা সমন্বয় মুক্ত হয়ে যাবে, এবার ক্রয়টা কালার ঘরে প্রারম্ভিক মজুত পণ্যের নিচে চলে যেতে পারবে। প্রারম্ভিক মজুত পণ্যের নিচে সমন্বয় মুক্ত হলেই সে কালার ঘরে চলে যাবে, এবার সে সমন্বয় মুক্ত হয়ে গেছে, এবার আমরা আমাদের প্রারম্ভিক মজুত পণ্যের ঘরে তাকে লিখে দিতে পারি। তোমরা আমার কথা বুঝতে পারছো সবাই? তোমরা সবাই বুঝতে পারছো? কালার ঘরে বসতে গেলে তাকে অবশ্যই সমন্বয় মুক্ত হতে হবে, ঠিক না? এই কালার ঘরে বসতে গেলে তাকে অবশ্যই সমন্বয় মুক্ত হতে হবে, তাই না? জি স্যার। এই ক্রয়টা কি তাহলে এখন সমন্বয় মুক্ত হয়ে গেছে না? এই বিয়োগটা করে দিলেই ক্রয়টা সমন্বয় মুক্ত হয়ে যাবে না? জি স্যার। এবার বাদ দিয়ে দাও তো, দেখো তো কত টাকা হয়। বাদ দিয়ে দিলে 2,42,000 টাকা। 2,42,000 টাকা। আচ্ছা তোমরা বলো তো আমাকে, এই যে আমাদের কলাম নিয়ে যে সমস্যাটা হচ্ছিল এতদিন, এখন কি তোমাদের কলামের ব্যাপারটা আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে তো, যে কখন কোন আইটেমটা কোথায় লিখবো, ঠিক হচ্ছে তো? আচ্ছা আমরা কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলছি, আমরা কিন্তু নেট ক্রয়ের পরিমাণটাও লিখে ফেলেছি, বিক্রিত পণ্যের ব্যয়ের যে সূত্রটা তোমাদেরকে বলেছিলাম, এখন কি তাহলে আমাদেরকে অন্যান্য প্রত্যক্ষ খরচ গুলো লিখতে হবে না? এবার অন্যান্য প্রত্যক্ষ খরচ গুলো লিখতে হবে না? জি স্যার। মনে রাখবে অন্যান্য প্রত্যক্ষ খরচ লেখার সময় ওই একই কথা আমাদেরকে বলবো, কালার ঘরে বা প্রারম্ভিক মজুত পণ্যের ঘরে তারাই বুঝবে যারা সমন্বয় মুক্ত, যারা সমন্বয় মুক্ত নয় তাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ স্যার? চলো বলবেন। আমি বলছি যে আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখে ফেলেছি, ক্রয়টাও লিখে ফেলেছি, এবার আমরা কি লিখবো? অন্যান্য প্রত্যক্ষ খরচ গুলো লিখবো। তো অন্যান্য প্রত্যক্ষ খরচ গুলো লেখার সময় মনে রাখতে হবে যে দ্বিতীয় ঘরে বসতে গেলে সমন্বয় মুক্ত হতে হবে, সমন্বয় মুক্ত যারা তারা সরাসরি বসবে, যারা সমন্বয় মুক্ত নয় তাদেরকে সমন্বয় করে তারপর এখানে বসাতে হবে, বুঝছো? এই যেমন দেখো অন্যান্য প্রত্যক্ষ খরচের মধ্যে আমাদের রেয়ামিলের মধ্যে কি কি আছে, এই ক্রয় পরিবহনটা কি অন্যান্য প্রত্যক্ষ খরচ না? এই ক্রয় পরিবহনটা কি অন্যান্য প্রত্যক্ষ খরচ না? এটাকে লিখবো না তাহলে? আর এর সাথে কিন্তু কোনো সমন্বয় নাই, তাহলে সরাসরি 2 নম্বর কলমে লিখে দিতে পারবো না 12,000? সরাসরি 2 নম্বর কলমে লিখে দিতে পারবো না 12,000? জি স্যার। তাহলে চলো আমরা ক্রয় পরিবহন সরাসরি 2 নম্বর কলমে লিখে দিই 12,000। আচ্ছা আর কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা অন্যান্য দিকে, যে মজুরি তোমরা দেখতে পাচ্ছ বলো তো, মজুরিটা অন্যান্য প্রত্যক্ষ খরচ না? জি স্যার। মজুরিটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, এর সাথে কোনো সমন্বয় নাই, তাহলে আমরা মজুরিটাকেও সরাসরি আমরা 2 নম্বর ঘরে লিখে দিতে পারি 45,000 টাকা। দেখেছ? এরপরে অন্যান্য প্রত্যক্ষ খরচ আর কোনটা আছে একটু দেখে নেই। দেখো আমদানি শুল্ক, আমদানি শুল্কটাও কিন্তু কাঁচামাল ক্রয়ের সঙ্গে সম্পর্কিত,
আমদানি শুল্কটাও কাঁচামাল ক্রয়ের সাথে সম্পর্কিত, এটাও কিন্তু আমরা অন্যান্য প্রত্যক্ষ খরচ হিসেবে লিখে দিব। আমদানি শুল্ক না দিয়ে আছো? না দিয়ে আছো? ইয়েস স্যার আছি। বুঝতে পারছো তুমি? ইয়েস স্যার। আমদানি শুল্ক, চলো আমরা আমদানি শুল্কটা লিখে দিই। আমদানি শুল্কটা হচ্ছে 12,000, লিখে দিই 12,000, এটা অন্যান্য প্রত্যক্ষ খরচ, লিখে দিলাম 12,000। আমদানি শুল্কের পর দেখো জাহাজ ভাড়া, জাহাজ ভাড়াটাও কিন্তু আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ, কারণ এটা কাঁচামাল ক্রয়ের সাথে জড়িত, কাঁচামাল ক্রয়ের সাথে জড়িত বলে এটাও আমাদের জন্য অন্যান্য প্রত্যক্ষ খরচ, এটার পরিমাণ ছিল 10,000। তাহলে আমরা জাহাজ ভাড়াটাকেও আমাদের অন্যান্য প্রত্যক্ষ খরচ হিসেবে লিখে দিতে পারি সরাসরি। চলো আমরা এটা লিখে দিই, জাহাজ ভাড়া, এটা টাকার পরিমাণটা ছিল 10,000। তোমরা খেয়াল করে দেখো আমাদের রেওয়া মিলে আর কোনো অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই, আর কোনো অন্যান্য প্রত্যক্ষ খরচ নাই। তাহলে তোমরা আমাকে বলো তো, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হয়, তাই না? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর সমাপনী মজুত পণ্যটা বাদ দিয়ে দিতে হয়, এই ঠিক কিনা? তাহলে চলো তো আমরা এখন এই সবগুলোকে যোগ করে দেখি, প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ গুলো যোগ করে দেখি মোট কত টাকা হয়। দেখো তো মোট কত টাকা হয়, স্যার অন্যান্য প্রত্যক্ষ খরচ সব যোগ করে স্যার 3,21,000 হয়। 3,21,000, তো আমরা হ্যাঁ তোমারটা কত? 439 স্যার। আমি 367 স্যার। তুমি 367? জি স্যার। 367 তো 367 না 467 স্যার? 300 নিচে আছে, থাকার কথা তো 300। তোমার তো তোমারটা কি 400? আর তোমাদের রোড সব 400 দিয়ে শুরু না স্যার? ও পুরাতন স্টুডেন্ট। ও আচ্ছা, 367 কি আলাদা আছে না? ও 367, তুমি তাহলে আজকেই ফার্স্ট, তাই না? এর আগের দিন তো ছিল না স্যার? ছিলাম। আগের দিনও ছিল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর তো কেউ নাই? আর তো কেউ নাই? আচ্ছা স্যার আরেকজন আছে, ও মেবি আজকে ক্লাসে আসেনি। ওই পুরাতন? জি স্যার। ওর রোল কত স্যার? ওর রোল 344। ও 344, আরো একজন আছে, ঠিক আছে আমি তুলে রাখলাম, ও তো আজকে আসে নাই, অ্যাবসেন্ট থাকে। 344 যে একজন আছে সেটা খেয়াল রাখলাম, ঠিক আছে। আচ্ছা চলো, তুমি অঙ্ক করছিলে আমাদের সাথে সাথে অঙ্ক করছিলে? আচ্ছা এবার বলো তো, প্রারম্ভিক মজুত পণ্যের সঙ্গে ক্রয় এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করার পর 3,21,000 এসছে, এবার কি? এবার কি আমরা এখান থেকে সমাপনী মজুত পণ্যটা বাদ দিব না? বাদ দিব কি না সমাপনী মজুত পণ্য বলো? জি স্যার বাদ দিব। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, সবাই শোনো, আগুনে বিনষ্ট পণ্য যদি সমাপনী মজুতের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু সেটা সমাপনী মজুত পণ্য থেকেও বাদ দিতে হবে, বুঝছো? আগুনে বিনষ্ট পণ্য সবসময় ক্রয় থেকেই বাদ যায়, যেমন ওই যে আগুনে বিনষ্ট পণ্য আমরা ক্রয় থেকে বাদ দিয়েছি। কিন্তু আমি এই আগুনে বিনষ্ট পণ্যকে নিয়ে একটা কথা বলেছিলাম তোমাদেরকে, আগুনে বিনষ্ট পণ্য সবসময় ক্রয় থেকে বাদ যাবে, কিন্তু যদি এই আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুতের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে সেটা সমাপনী মজুত পণ্য থেকেও বাদ যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো সবাই? আগুনে বিনষ্ট পণ্য সবসময় ক্রয় থেকে বাদ যাবে, কিন্তু যদি এই আগুনে বিনষ্ট পণ্যটা সমাপনী মজুতের মধ্যেও অন্তর্ভুক্ত থাকে
তাহলে সেই সমাপনী মজুতপন্ন থেকেও বাদ যাবে, এই কথাটা মনে থাকবে তোমাদের? স্যার সমাপনী মজুতপন্ন মানে এটা প্রশ্নটা কিভাবে থাকবে স্যার? এই যে দেখো, এই যে আছে গ নাম্বার, এই দেখো প্রশ্নটা দেখো, সমাপনী মজুতপন্ন মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, দেখছো সমন্বয়ের মধ্যে বলা আছে। এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে 5,000 টাকা। বলতো এই কথাটা পড়ে কি এইটুকু বোঝা যায় না যে এই আগুনে পোড়া 5,000 টাকার মালটা সমাপনী মজুদের পণ্যের মধ্যে রয়েছে? সমাপনী মজুদের মধ্যে এই 5,000 টাকার পোড়া মালটা যে রয়েছে এটার পরে কি বোঝা যায় না বলতো? জি স্যার। তাহলে কি আমরা এখন এই সমাপনী মজুদ পণ্য 65,000 টাকা থেকে এই 5,000 টাকার পোড়া মালটা কি তাহলে বাদ দিয়ে লিখবো না? জি স্যার। তাহলে চলো আমরা সমাপনী মজুদ পণ্য এই যে এখানে এইভাবে লিখে দিই, সমাপনী মজুদ পণ্য বাদ সমাপনী মজুদ পণ্য, বাদ সমাপনী মজুদ পণ্য, আমরা সমাপনী মজুদ পণ্যটাকে এখন বাদ দেব। তবে সমাপনী মজুদ পণ্য যদি সমন্বয় মুক্ত, যেহেতু সমন্বয় সমাপনী মজুদ পণ্য যেহেতু সমন্বয় মুক্ত নয়, এর সঙ্গে যদি একটা আইটেম বাদ দিতে হবে, তাই আমরা 65,000 টাকাকে আগে এখানে লিখলাম, আর এখান থেকে আগুনে বিনষ্ট পণ্যটা বাদ দিয়ে আগুনে বিনষ্ট পণ্য 5,000টা বাদ দিয়ে বাকি যে 60,000 টাকা থাকে, সেই 60,000 টাকাটাই এখন আমরা সমাপনী মজুদ পণ্য আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় থেকে বাদ দিয়ে দিব। এই যে দেখো আমরা 60,000 টাকা এখন এখান থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে বলতো এই 60,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দিলে কি আমরা সুন্দর ভাবে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা পেয়ে যাবো না? দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা পেয়ে যাবো না, 3,21,000 টাকা থেকে 60,000 বাদ দিয়ে দিলে তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণটা কত আসে? 2,61,000। 2,61,000। এই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, বলতো তোমরা সবাই বুঝছো না? আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা কমপ্লিট হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা করলাম, এর আগের দিন একটা অঙ্ক করলাম, আজকে আমরা আরো একটা অঙ্ক করলাম। যারা মাঝপথে এসেছো প্রথম থেকে অঙ্কটা করতে পারোনি, তারা ভিডিওটা দেখে নিও ইউটিউবে, ভিডিওটা দেখে নিয়ে তোমার অঙ্কটা নিজেরা কমপ্লিট করে ফেলো সবাই বাসায়। এই ঠিক আছে। আচ্ছা এবার আমাদের তোমাদের মধ্যে থেকে একজন একটা কাজ করো, এই হাজিরাটার একটা স্ক্রিনশট নাও। সবার হাজিরা হয়ে গেছে তো না? সবার হাজিরা হয়ে গেছে? আচ্ছা এই হাজিরাটার একটা স্ক্রিনশট নাও তো, এই পেজের একটা স্ক্রিনশট নাও। কে নিয়েছো? জি স্যার। আচ্ছা এবার 23 থেকে নিচের অংশটুকু নাও, এইটুকু নাও। এবার নিচের পেজটুকুর অর্ধেকটা নাও, এই যে এইটুকু নাও, 67 পর্যন্ত নাও। জি স্যার নিছে। এবার বাকি অংশটুকু নাও, জি স্যার নাও। ব্যাস এটাগুলো গ্রুপে দিয়ে দিও, তোমাদের গ্রুপে দিয়ে দিও, তোমাদের গ্রুপে দিয়ে দিও। আজকে এই পর্যন্তই, আমরা আগামী ক্লাসে আরো একটা অঙ্ক নিয়ে আসবো, আমি কোনো বাড়ির কাজে এখন দেবো না। আমি জানি এখনো অনেকেই আছো যারা আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে অঙ্কটা করে করে হয়তো একটু একটু শিখেছ, আমি চাই আমরা সবাইকেই একসঙ্গে শিখবো আমরা সবাই। তাই আমি আরো একটা অঙ্ক তোমাদের সঙ্গে হাতে হাতে করব, হয়তো বা তারপর আমি মুনাফার অঙ্ক গুলো করাবো কি, ঠিক আছে? তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।